তারা ফুটেছে। দাও বৌমাকে বলে দুটো ভাতের দলা নিয়ে আসি, না চিবিয়ে গিলে ফেলবে। ভাতের দলা? হ্যাঁ, তোমার শাশুড়ি গলায় কাঁটা বিঁধিয়ে বসে আছে, ভাতের দলাটা গিলে ফেললে পরে কাঁটাটা চলে যাবে। ভাতের দলা থেকে শুকনো পাউরুটি ভালো বাবা, আপনি যান আমি পাউরুটি দলা পাকিয়ে নিয়ে যাচ্ছি। না না, ভাতে যে কাজ হবে পাউরুটিতে তা হবে না, তুই বরং প্লেটে এক হাতা ভাত দিয়ে দাও। ভাত মানে? ও বুঝেছি, ভুলটা আমারই হচ্ছে বাবা, মনে হয় চালটা আমি আজকে একটু কম নিয়ে ফেলেছি। ভুল তুমি করনি বৌমা, করেছো ইলিশ মাছটা, আজ ইলিশ মাছ পেয়ে সবাই একটু বেশি ভাত খেয়ে ফেলেছে, আমিও তো দুহাতা বেশি ভাত খেয়ে ফেললাম। বাবা ভাত লাগবে না, কাঁটাটা বেরিয়ে গেছে। যান বাবা, আপনি ঘরে যান। ও আচ্ছা, চল চল চল। কি হলো হরি, তুমি খাও। এ মা বোকা কোথাকার, ভাত নেই পাউরুটি তো আছে, একবেলা ভাত না খেলে কেউ মরে যায় না। বাবু ভাবলেন বলুন তো। কি আবার ভাববেন, তুমি খাও তো। হরি আমার কিন্তু খুব খিদে পেয়েছে, তুমি খেয়ে না উঠলে আমার কিন্তু খেতে বাসা হবে না। অনেক কষ্টে কাঁটাটা বের করলাম। তোমার গলা থেকে কাঁটাটা বেরিয়ে এসে আমার বুকটাতে বিঁধল। বুকে বিঁধল? তুমি তো শাশুড়ি, বৌমার মায়ের মতো, নিজে তো দিব্যি খেয়ে দিয়ে উঠে এলে, তোমার কি একবার দেখা উচিত নয় বৌমা কি খেলো না খেলো? বোকা কোথাকার,